নার্সিং স্টাফেদের বিক্ষোভ ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। রোগী পরিষেবা সচল রেখেই আন্দোলন চলে বলে জানান বিক্ষোভকারীরা। আমাদের আন্দোলন হলো বেতন বৈষম্যতা। নার্সিং আধিকারিক যারা আছে আমরা, তারা ঠিকঠাক স্কেল পাচ্ছি না, আমরা পাচ্ছি 1 নম্বর স্কেল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্টাল রাজ্য সরকার যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোতে ডিপ্লোমা স্কেলের বেতন 12 নম্বর স্কেল। এটা আমাদের অনেক বছর থেকে আন্দোলন করছি, প্লাস সরকার স্বীকারও করে নিয়েছে যে আমাদের প্রাপ্য, এটা ন্যায্য দাবি। ওরা স্বীকার করেছে যে আমাদের ন্যায্য দাবি, হ্যাঁ আমরা পাওয়ার কথা, কিন্তু তার সত্ত্বেও আমরা চাইছি যে সেই যে ট্রান্সফারের ট্রান্সফার করা হয়েছে তাদের ট্রান্সফার উইথড্রল করে নেওয়া হোক, আর আমাদের পে স্কেলের যে কারেকশানটা 9 থেকে 12 সেই বৈষম্যতাটা দূর করা হোক।